আচ্ছা আচ্ছা, দেখো সবাই দেখো কত ভালো কাজ করছে কাকা। আমরা সকালবেলা উঠে বেকার টাইম ওয়েস্ট করি, ল্যাদ খাই। ও শিট, ও শিট, ও শিট, 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 শিট। এই জিনিসটা বেস্ট লাগে, এরকম চা হবে, একটু ডিম পাউরুটি হবে, বস নেক্সট লেভেল। আর ডিমটা দিয়ে ট্রাই করলাম, জাস্ট অস। কি একটা হয়েছে মুখে, আর কেউ বিয়ে করবে না। এ ভাই তোকে এমনিতেও কেউ বিয়ে করবে না ভাই। মুখে আলো নেই, তারপরে আবার হিট কমেন্টস। বেসিক্যালি কদিন আগে আমার কয়েকটা বন্ধু বললো আমাকে আর কি, যে তুই অনেক জায়গায় খেয়ে বেড়াস, এরকম ব্লগ করিস, তো একটা জায়গায় ইংলিশ ব্রেকফাস্ট ট্রাই কর। তা আমি তো শুনে পুরো উড়ে গেছিলাম যে এরকম ব্রেকফাস্টের ল্যাঙ্গুয়েজ অপশন আছে, ইংলিশ, হিন্দি, উর্দু। তারপর রিয়েলাইজ করলাম আমি খুব স্টুপিড, আমি নিজেই বাঙালি ব্রেকফাস্ট বলে ব্লগ করেছিলাম। তো এখানে ব্যাপারটা হচ্ছে আমি মোস্টলি সকালে খাই রুটি তরকারি, যেটা মোস্টলি আগের দিনে রাতে রুটি হয় আর সকালে আর সাধারণ তরকারি হয়। কিন্তু আজকে ডিফারেন্ট, আজকে আমি এক জায়গায় ট্রাই করতে যাবো ইংলিশ ব্রেকফাস্ট, যেটার দাম হচ্ছে 500 টাকা। মানে ফ্রম 10 টাকার রুটি তরকারি টু 500 টাকার ইংলিশ ব্রেকফাস্ট, আমি বড় হয়ে গেছি। সকালে কখনো ওঠো, এত কাজ করছো তুমি? 4টার সময় উঠি। ভোর 4টার সময় এত কাজ করো? হ্যাঁ। বাথরুম কোথায় থাকো? আমি থাকি দত্তাবাদে 115। আচ্ছা আচ্ছা, দেখো সবাই দেখো কত ভালো কাজ করছে কাকা। আমরা সকালবেলা উঠে বেকার টাইম ওয়েস্ট করি, ল্যাদ খাই, কাকা সকালে কাজ করছে, খুব ভালো লাগলো দেখা করে। খুব ভালো কথা। হ্যাঁ, ভালো লাগলো যে। আচ্ছা, আর আর কিছু বলার নেই, আমি খুব অকওয়ার্ড হয়ে যাচ্ছি, বাট তার তুমি ভালো কাজ করো, খুব ভালো লাগলো, ভালো থাকো, টাটা। আমি তোমাদের এই শটটা ওই জন্যই দেখালাম যে আমরা সকালবেলা উঠে কত টাইম ওয়েস্ট করি, মানে আমি নিজেই করি, শুয়ে থাকি, ল্যাদ খাই, বেকার টাইম ওয়েস্ট করি। কত লোক কত সকালে উঠে কত খাটে, কত পরিশ্রম করে, জাস্ট আমাদেরই হেল্প করছে, কতদিন দেখতে পেলে কত সুন্দর, মানে মানে খুব ভাল লাগে এরকম লোক দেখতে। সিরিয়াসলি ইন্সপায়ার্ড লাগে যে আমি কী করছি লাইফে এরকম। যাই হোক, এখন এখানে চা খাবো একটু, ওই যে কাকার দোকানে চা খাবো, যে কাকা আমার পাত্তা দিচ্ছে না, ওই কাকা চা বানিয়ে দেবে আর কি। ওকে, এবার চা একটু স্লো, অ্যামেজিং ব্যাকগ্রাউন্ড মিউজিক গাইজ। তো এবার একটু চায়ের স্লো মোশন দেখে নাও, কারণ আমি জানি তোমরা স্লো মোশন দেখতে পছন্দ করো। তো যাই হোক, চা খাওয়া শেষ, এখন যাবো হচ্ছে মিসেস ম্যাকপাই কি খেতে জানো ইংলিশ ব্রেকফাস্ট। তো আজকে কোনো ভিডিও স্পন্সার নেই, আজকে ওই জন্য উবারে যাবো না, আজকে যাবো হচ্ছে রিক্সা। আগের দিন দেখিয়েছিলাম ম্যাকপাই উবার, আজকে রিক্সা, কি লেম আমি। আর হ্যাঁ, এটা হচ্ছে ভিডিওর ওই পার্টটা যেখানে ব্যাকগ্রাউন্ডে একটা আপবিট মিউজিক চলছে, ডিক 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 ডিক, স্লো মোশন শটসগুলো হয়ে গেছে। আর আমি একটু পরে বলবো, ওয়েলকাম টু মাই চ্যানেল, আই এম দীপ্ত, ইউর উইথ দ্য লেজি বং, স্টে হাই অন কলকাতা। ইংলিশ ব্রেকফাস্ট পাওয়া যাবে না? কী প্রাইস আছে? 525। ওটা শেয়ার করা যায় তো? 2 eggs, 3 chicken sausages, গ্রিল টম্যাটো, বেকড বিনস, সল্টেড মাশরুমস, 2 slices অফ রাস্টিক ব্রেড। আর এটা কি এর সঙ্গে কোনো এ থাকে, মানে কোনো ড্রিঙ্ক থাকে? তো অর্ডার দিয়ে দিয়েছি ইংলিশ ব্রেকফাস্ট, বাঙালি ছেলে খাবে ইংলিশ ব্রেকফাস্ট, দ্যাটস ওকে। আর এটা চলে এসছে আমার এই যে ইংলিশ ব্রেকফাস্ট, তোমরা দেখাচ্ছি ভালো করে ব্যাপারটা আর কি। এখানে দিয়েছে হচ্ছে ডিমের ঝুড়ি, এখানে 3টে চিকেন সসেজ, একটা এরকম জানি না এটা কি, এটা চাটনির মতো কিছু একটা, ও সরি সরি, এটা হচ্ছে ওই কি বেকড বিনস, এখানে হচ্ছে মাশরুম আছে আর টম্যাটো আছে, আর এখানে দুখানা পাওয়া গরুম ভাই, গরুম গরুম গরুম। যাই হোক, এখানে সবথেকে অদ্ভুত ব্যাপারটা হচ্ছে, না সবথেকে অদ্ভুত ব্যাপার এটা নয় যে এটা গরুম, সবথেকে অদ্ভুত ব্যাপার হচ্ছে আমাকে প্রথমবার আমি এইগুলো দিয়ে ব্রেকফাস্ট করতে চলেছি, এটা তারপরে এটা আমি জানি না, মানে আমি আজও আমি হাত দিয়ে রুটি তরকারি খেতে অভ্যস্ত, আমি জানি না আমি এগুলো দিয়ে কী করে খাবো, প্লাস আউট অফ ফোকাস হয়ে যাচ্ছে, এটার জন্য দুটো গালাগালি। যাই হোক, তোমাদের একটু প্রপারলি দেখা যায় কী কী আছে, কারণ অনেকে হয়তো তোমরা খাওনি, অনেকে হয়তো আমার মতো গরিব আছো, এদিকে গরিব বলছি এদিকে কিন্তু 500 টাকার ব্রেকফাস্ট কিনছে, এই কমেন্টটা কিন্তু আসছে যে তুমি নিজেকে গরিব বলো এদিকে 500 টাকার ব্রেকফাস্ট কিনছো। এটা হচ্ছে আমার ইংলিশ ব্রেকফাস্টের প্লেট, এটা হচ্ছে ডিম ঝুড়ঝুড়ে বা কিছু একটা, এটা হচ্ছে 3টে চিকেন সসেজেস, এটা হচ্ছে টম্যাটো, এটা হচ্ছে এগুলো হচ্ছে মাশরুমস, আর এটা হচ্ছে বেকড বিনস, যেটাকে আমি চাটনি ভাবছিলাম বিকজ মা বাড়িতে এরমই দেখতে বানায়, আর এটা হচ্ছে ব্রেড যেটা একটু কেকের মতো দেখতে। তো যাই হোক, অনেক স্লো মোশন হয়ে গেছে, অনেক ফালতু কথা হয়ে গেছে,
যেটা মোস্টলি হয় আমার ভিডিওতে, বাট এবার এটা ওভার এক্সপোজড। ওয়াও ওয়াও ওয়াও, নিজেও কালো হয়ে গেলাম। অ্যামেজিং লাইফ গাইস। এবার তো আমি ট্রাই করতে চলেছি 500 টাকা দামের ব্রেকফাস্ট। মা বাড়িতে জানতে পারলে শিওর শর্ট তাড়িয়ে দেবে। আমি জানিও না কোনটা দিয়ে স্টার্ট করতে হয়। দাদা একবার একবার আসবে, স্টার্ট কোনটা দিয়ে করে, বেক বিনসটা দিয়ে না একটা দিয়ে? বেক বিনস দিয়ে। ওকে, জেনে নিয়েছি, বেক বিনস দিয়ে স্টার্ট করে গাইস। বড্ড বেশি টমেটো সস দেওয়া, বিনস ভালো লাগে আমার, বাট বেশি ট্যাঙ্গি একটু। তোমরা যারা খেয়েছো আমাকে জানিও। এটা আমি কিন্তু সবকটা রিভিউ চাই কমেন্টসে, তোমরা কী কী খেয়েছো সব জানাবে আমাকে। এগুলো আমার ফেভারিট, ডিম ডিম ঝুরঝুরে ডিম ভাজা। এটা আমি না খেয়েই জানতাম মারাত্মক হবে। কী তোমরা কেন ওয়েট করছো? আমি অন্য কিছু বলি নাকি মারাত্মক ছাড়া? হ্যাঁ, আমি তো জানি কেন ওয়েট করছো, বলবো দাঁড়াও একটু পরে। সোফার 500 টাকার ব্রেকফাস্ট এখনো পর্যন্ত এরকম মারাত্মক কিছু মানে এক্সপিরিয়েন্স করিনি। ব্রেডটা ভেরি ভেরি এক্সপেন্সিভ। এটা কিন্তু ওই বাড়িতে যে পাউরুটিগুলো হয় ওগুলো না, হ্যাঁ এটা কিন্তু একটা মারাত্মক এক্সট্রা অসাম পাউরুটি। এটা পাউরুটিও বলা যাবে না, এটা ব্রেড বলতে হবে, বিকজ ইংলিশ ব্রেকফাস্ট গাইস। ডিমটা পাউরুটিটা, আমি এতক্ষণ খেললি ওরালাম পাউরুটিটা, পাউরুটিটা অ্যাকচুয়ালি খুব ভালো খেতে। আর ডিমটা দিয়ে ট্রাই করলাম, জাস্ট অসাধারণ লাগছে সিরিয়াসলি। এটার মধ্যে একটা গার্লিক কিছু দেওয়া আছে, আমি জানি না, বা চিজ বা কিছুটা দেওয়া আছে। আর এই ডিমটাও কোথায় একটু মানে বাটার ফাটা দিয়ে ফ্রাই করা আছে। এরকম করে নেবে এই এই ট্যাঙ্গি এই জিনিসটা ঢোকাবে, অসাধারণ খেতে। আমি জানি না এটা তোমরা ফিল করো কি না, বাট এই কফির ওপরে যে ভাল্লুকের মুখটা বানানো আছে আর কি, বস এটা খেতে বহুত মানে কি রকম মানে খেতে কষ্ট, মানে কি ওপরে পুরো ডিজাইনটা ভাঙতে হেভি হেভি খারাপ লাগবে। ও শিট, ও শিট, ও শিট, ও শিট, 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 ইউ ড্যাম, এটা আমার হেভি কষ্ট হয় এরকম কোনো একটা সুন্দর করে কিছু বানানো থাকলে এটা ভাঙতে। আর এটা হচ্ছে টমেটো, যেটা এটা জাস্ট নর্মাল টমেটোর মতোই, এটা জানি না এটার মধ্যে স্পেশাল কী আছে, এটার মধ্যে কী ইংলিশ আছে। বাট আমি মানে প্রথমে বললাম এই সবগুলো দিয়ে খেতে হয়, এদিকে দেখছি হাত দিয়ে তুলে তুলে খেয়ে দিচ্ছি। ভেরি প্রফেশনাল ব্লগার গাইস। হচ্ছে সসেসটার মধ্যে এই বেকড বিনসের এটা লাগিয়ে ভালো খেতে, হেড কমেন্ট দেবেন, এটা যথেষ্ট ভালো খেতে, বেশ। অলরাইট, সো এখানে খাওয়া দাওয়া শেষ, এবার চলো তোমাদের সাথে কথা আছে। লাইফে প্রথমবার আমি 550 টাকা দিয়ে ব্রেকফাস্ট করলাম। এটা হচ্ছে বিল, তোমরা দেখতে পাচ্ছ। আমি আগের ভিডিওটা সরি বিল দেখাতে ভুলে গেছিলাম, অনেকে খুব গালাগাল দিয়েছিল, তো এটা দেখে নিতে পারছো, এটা হচ্ছে বিল। তো এবার আমার কেমন এক্সপিরিয়েন্স ছিল সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমাদের খাওয়া উচিত কি উচিত না বলছি, আমার নিজের এক্সপিরিয়েন্সটা বলছি। কিন্তু তার আগে আমরা আরেকটা চায়ের দোকানে যাবো, চায়ের দোকানে গিয়ে চা খাবো আর কথা বলবো, চলো। হ্যাঁ তো শোনো, এবার কী যেন বলছিলাম, তো দেখো লাইফে প্রথমবার আমি 500 টাকা দিয়ে 550 টাকা দিয়ে ব্রেকফাস্ট করলাম। আমি মানে জাস্ট এক্সপিরিয়েন্স করার জন্য ঠিক আছে, এরকম না যে খাবারটা বাজে খেতে, ভালো খেতে। আমি তোমাদের যেটা বললাম ওই পাউরুটিটা, তারপরে ওই সসেজগুলো দিয়ে ডিমটা দিয়ে খুব খুব ভালো লাগছিলো, খারাপ লাগছিলো না। বাট দেখো বস, আমি বাঙালি, আমার এগুলো ঠিক পোষায় না, একবার এক্সপিরিয়েন্স করার জন্য ঠিক আছে। এই জিনিসটা বেস্ট লাগে, এরকম চা হবে, একটু ডিম পাউরুটি হবে, বস নেক্সট লেভেল। এবার আমার চ্যানেলে হয়তো কিছু নতুন মেম্বার্স এসছো যারা জানো না, মানে আমি কিন্তু কোনো মানে ফুড এক্সপার্ট বা ফুড ক্রিটিক বা আমার কোনো ওরকম প্রফেশনাল নলেজ নেই। আমি জাস্ট একজন তোমাদের মতোই রেগুলার কাস্টমার, যে দোকানে দোকানে যায় বা কোনো জায়গায় জায়গায় যায় গিয়ে তার এক্সপিরিয়েন্সটা শেয়ার করে। তো আমার একটা এক্সপিরিয়েন্স হচ্ছে, তোমরা তোমাদেরটা জানো আমাকে কমেন্টে, তোমরা যারা খেয়েছো বা যারা চাও ট্রাই করতে তোমাদের কী ওপিনিয়ন আমাকে সবটাই জানো। আমি তোমাদের সব কমেন্টসগুলোই পড়ি, সবগুলো রিপ্লাই করা হয় না, বাট সবগুলোই আমি পড়ি, আর আমারও অনেক কিছু মানে শেখা হয় ওটা থেকে। আর হ্যাঁ একটা জিনিস, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, লাইক করতে ভুলো না। লাইক করলে আমি একটু মোটিভেশন পাই, বুঝতে পারি তোমাদের অ্যাকচুয়ালি আমার ব্লগিং স্টাইলটা ভালো লাগছে। আমি আজকাল ব্লগের স্টাইলটা একটু চেঞ্জ করেছি, আগে জাস্ট মানে একটা রেস্টুরেন্টে বা একটা ফুড জয়েন্টে ফোকাস করতাম, এখন একটু অন্য জিনিসও দেখাই। তো আমাকে জানি ওটা তোমাদের কেমন লাগছে, কারণ তোমরা আমাকে ফিডব্যাক দিলে আমি আরও ইম্প্রুভ করার চেষ্টা করবো। আর আমাকে কমেন্ট করে জানাও যে তোমরা কখন ইংলিশ ব্রেকফাস্ট ট্রাই করেছো কি না, বা তোমাদের ট্রাই করা বেস্ট ব্রেকফাস্ট কী, বা তোমাদের যদি আর কোনো সাজেশন থাকে আমাকে সবটাই কমেন্টে জানাও। এই চ্যানেলের ব্যাপারে বা আমার লাইফের ব্যাপারে আরও আপডেট সহ আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, কমেন্টের লিঙ্কটা দেওয়া আছে। আমি ওখানে আমার ডান্স ভিডিওসও পোস্ট করি, তো আমার ডান্স ভিডিওস আমার ইনস্টাগ্রামে পেয়ে যাবে, তো যাও ফলো করো। যদি এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কী করছো, সাবস্ক্রাইব করে নাও, মজা হয় এই চ্যানেল। অ্যান্ড অ্যাজ অলওয়েজ থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, টিল নেক্সট টাইম, দিস ইজ মি দ্য লেজি বং সাইনিং অফ, স্টে হাই অন কলকাতা।
ওকে আমার তো বইয়ে আছে ফেসবুকে আছে ফেসবুকে আছে না কি নাম তোমার এই তো কামরুল মোল্লা কামরুল মোল্লা সবাই কামরুল মোল্লাকে অ্যাড করো ফলো করো লাইক শেয়ার সাবস্ক্রাইব